গাছ পরিবেশের এক অনন্য বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ খুবই প্রয়োজনীয়। তবে শহরের গাড়ি বাড়ির চাপে গাছের জন্য জায়গা কোথায়? তবে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে গাছ লাগানোতে এসেছে নতুনত্ব। মানুষ এখন ছাদেই গড়ে তুলছে ছাদ কৃষি, নার্সারিগুলো বিক্রি করছে নানা রকমের গাছ। মহামারী এই করোনা ভাইরাসের আগমন ঘটায় পরিবেশের ভারসাম্য বজায় রাখা হয়ে উঠেছে এখন অতীব জরুরি বিষয়। আর পরিবেশের ভারসাম্য রক্ষাকারী মূল উপাদান হচ্ছে গাছ। মানুষ এখন বিকেলবেলার বিনোদন হিসেবেও বেছে নিতে পারে গাছ। নার্সারিগুলোর কর্তৃপক্ষ বলছে করোনা ভাইরাসের কারণে ক্রেতা আগের তুলনায় কমে গেছে, তবে এ অবস্থায় আরও বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন বলে তারা মনে করেন। কাঠগোলাপ আছে, বেলবেট আছে, আর আতা আছে, সবেলা আছে, আপেল গাছ আছে, তারপরে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, নারকেল গাছ আছে, বেশ সব পদের গাছ এখানে পাওয়া যাবে। করোনার জন্য বেচা কিনে খুব নরমালি। আমি সবাইকে বলি যে নার্সারি গাছ কেনেন, পরিবেশ বাঁচান, গাছ লাগান, পরিবেশ সুন্দর থাকা উচিত। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের সবার উচিত পরিবেশকে রক্ষা করা। পরিবেশকে রক্ষা করতে হলে প্রয়োজন বেশি বেশি গাছ লাগানো। তাই সবাই নার্সারিতে আসুন, গাছ কিনে নিয়ে বাড়ির আঙিনায় বা ছাদে গাছ লাগান। ক্যামেরাম্যান সাগর খানের সাথে সাব্বির ইসলাম চয়ন, NANTV, নারায়ণগঞ্জ।